আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পড়ুয়া চিকিৎসক খুনের প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিতে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রানটুয়া বাজারে প্রতিবাদ মিছিল এবং পথসভার আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো, গোপীবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ দলের অন্যান্য নেতারা। ওই প্রতিবাদ মিছিলে এলাকা তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সমর্থকেরা অংশগ্রহণ করেন। এদিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয়। ওই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয়। এছাড়াও ওই ঘটনা নিয়ে সিপিএম এবং বিজেপির বিভেদমূলক রাজনীতির তীব্র প্রতিবাদ জানানো হয়। জুনিয়র ডাক্তারের উপর, মহিলা ডাক্তারের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবিতে, এই শাস্তিটা চরম শাস্তি যাতে ওর ফাঁসি হয় তারই দাবিতে আজকের এই প্রতিবাদ সভা, পথযাত্রা সহ পথসভা। তৎসহ পশ্চিমবাংলায় বিশেষ করে বিজেপি সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাটাকে যেভাবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খলভাবে মানুষকে যে উত্তপ্ত করছে, এলাকাকে উত্তপ্ত করছে, এলাকার শান্তিকে বিঘ্ন করছে, তারই ঘৃণ্য প্রতিবাদে আজকে কিন্তু আমাদের গোবিবল্লভপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানটুয়া বাজার এলাকাতে আমাদের এই প্রতিবাদ মিছিল সহ পথসভা। ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট, ওঙ্কার বাংলা।